বাংলাদেশের যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন ইস্যুতে বিশ্ব মিডিয়ার নিরাপত্তা লন্ডনের ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন কয়েক হাজার মিডিয়া কাছে বাংলাদেশি স্মারকলিপি দিয়েছেন তারা লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মুরাদ বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিবিসি স্লোগানে বিবিসির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী বাংলাদেশিরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা বাংলাদেশের তরুণ প্রজন্মের আন্দোলনকে সঠিকভাবে বিশ্বব্যাপী প্রচারের দাবি জানান আন্দোলনকারীরা justice should be brought to the war criminals. আজকে এখানে এসেছি যাতে আন্তর্জাতিক মিডিয়া জানে আমাদের দেশে কি হচ্ছে এবং আমাদের দেশের মানুষ যে আজকে শাহবাদে আন্দোলন করছে কি জন্য করছে এবং শাহবাদের আন্দোলনের সাথে সঙ্গতি জানাতে আমরা এসেছি বিবিসি কে জানান দিতে যে তারা চোখ খুলুক জানুক বাংলাদেশে কি হচ্ছে আমরা কি চাচ্ছি যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বিক্ষোভে অংশ নেওয়া তরুণ প্রজন্ম আমরা নতুন প্রজন্ম এই জায়গায় একসাথে হয়েছি রাজাকারদের বিচারের দাবিতে বাংলাদেশ থেকে রাজাকারের মুক্তি চাই আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যত যুদ্ধ অপরাধী যত রাজাকার আমাদের বাংলাদেশে আছেন যারা মানবতা বিরোধী আমরা তাদের ফাঁসি চাই শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলন বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বিক্ষোভকারীদের পক্ষ হতে বিবিসির মিডিয়া উইং বরাবর একটি স্মারকলিপি দা হলে তা গ্রহণ করেন বিবিসির এক উদ্ধতন কর্মকর্তা শাহবাগের তারুণ্যের ঢেউ এবার হার মানালো লন্ডনে মাইনাস ডিগ্রি তাপমাত্রাকে প্রবাসে বসবাসরত এই হাজারো তরুণ আহ্বান জানিয়েছে অবিলম্বে যেন মানবতা বিরোধী অপরাধীদের বিচার প্রক্রিয়ার রায় প্রদানের মাধ্যমে কলঙ্ক মুক্ত করা হয় বাংলাদেশকে লন্ডনের বিবিসির প্রধান কার্যালয়ের সামনে থেকে এম আর মুরাদ চ্যানেল আই